শুরু করতে গেলে কত কোটি টাকা লাগবে তুমি জানো? যত টাকা লাগবে আমি দেবো, তার আগে সবাইকে জিজ্ঞাসা করো কে কিসের দোকান দেবে, কার কত টাকা লাগবে। আরে বাবু বলছে যখন টাকা দেবো তাহলে দোকান বাদ দিয়ে আমাদের ক্ষতি টাকা বেশ কথা কি বলে জানো, যার আছে মনোহরি কি করবে জমিদারি, আমাদের সঙ্গে ব্যবসা তো শিয়ারেই থাকবে। না বাবু, শিয়ারে ব্যবসা আমি করবো না। কেন? দেখো বাবু ভাই সাথী, ব্যবসা গন্ডগোল হবে, হয়তো 100 টাকা বিক্রি হবে, আপনি বলবেন 2000 টাকা বিক্রি হবে। লাভের পয়সা আমাকে দিতে হবে না, আমার যখন যেটা প্রয়োজন লাগবে দেবে, সময় মতো পয়সা নিয়ে নেবেন। কোনো কথা নেই বাবু, আমি রাজি আছি। রাজি আছেন? বলো বাবু, আপনি কোনো দোকান দেবেন না? ভাবছি। ভাবছেন কি? ভাবছেন যে কি দোকান দেওয়া যায়। আচ্ছা হ্যালোজিন দোকান দেবো না, বড় গরম সহ্য হবে না, তা ভাবছি কি দোকান দেওয়া যায়। আচ্ছা আমি দেবো ঘড়ি দোকান। হ্যাঁ ঘড়ি দোকান। আপনার কত টাকা দিতে হবে? 25 টাকা। হ্যাঁ400 টাকা বাড়িয়ে দেবে। তোমার সরকার মশাই করে দেবে, তার মানে তোমার কথা মতো সবাই চলবে এই হাটে। আমি যা বলবো বাজারের লোক সব আমার কথা শুনে চলা ফেলা করবে, আমি উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। হ্যাঁ আপনার কথা মতো বাজারের দোকানদার সবাই চলা ফেলা করবে। আমার তো বিশাল ওভার চলে যা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলছিলাম কি, এই বাইরটা যখন নতুন চালু হচ্ছে একটি নতুন নাম থাকলে ভালো হতো না? ঠিক বাবু ঠিক, পয়সা করে যখন আপনি দিচ্ছেন বাজারের নামটা আপনি করুন। আমি কিন্তু এখানে অপরিচিত, জানি না কিছু। আচ্ছা এই জায়গাটার নাম কি বলুন তো? এই জায়গাটার নাম হলো নবগ্রাম। নবগ্রামে নতুন বাজার বসছি, কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায়। আজ থেকে এই বাইরের নাম থাক নতুন নয়া। কত সুন্দর নাম করেছে বাবু, আমার পছন্দ। পছন্দ হয়েছে? হ্যাঁ সবার পছন্দ হয়েছে। কিন্তু এখানে দোকান দিতে গেলে আগেই জায়গাটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ সেটা সরকার মশা চিন্তা ভাবনা করুন।
সমস্ত দোকানদার যদি আমার টাকা দেয় তাহলে আমি তার টাকাটা দিয়ে কি করি? সেটা ওই জন্য ছ মাস তার সামনে যেতে পারি না, আরে ঘরে থেকে ছুটে ছুটে পালাই। বেশ, ওনার নামটা বলুন, আমি ডেকে নিচ্ছি। উত্তম হারিনি। উত্তম হারিনি? হ্যাঁ, টাকার বিষয় বাবু। শুনুন, সময় মতো টাকা পয়সা আপনারা পেয়ে যাবেন। তাই তো, এই বাজারটা পয়সা করতে গেলে ওই উত্তমকে আমার খুবই প্রয়োজন। একটিবার দেখে দেখে উত্তম আমার ডাকে, সারা দেখি না বলে উত্তম হারিনী বাড়িতে আছো? আজ উত্তম হারিনী বলে ডাকলো ও কারিগুন মনে, উত্তম হারিনী বলে ডাকলো ও কারিগুন মনে, উত্তম হারিনী বলে ডাকলো। আজ একা হারিনি আমি দুব দেনা পারিব, তুমি একা দুটো বাজার পয়সা হতে পারবে না। তাই তো, আমার পক্ষে অসম্ভব। বিশ টাকা একটা লোক দেখে নাও, আমি দেবো। বেশ, তাহলে তুমি এখন এসো, আমার কাজের লোককে আমি ডেকে নিচ্ছি। বেশ, তাহলে তুমি তোমার কাজের লোককে ডেকে নিয়ে আমাকে দেখো। ঠিক আছে, আসছি তাহলে। এসো তাহলে। এ নানা, কি আরে আমি মদ খেতে বসেছি, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়। আরে বেরি গেছে, সবে ভেতর মুচি খুলে গেলাসে ঢেলেছি রে। এই মদ না খেলে আমি কি যেতে পারি রে হরি দাসে? তাহলে এত টাকা দেখছি যখন, তাহলে আমি যাই রে হরি দাসে। লাল সুরভি মধুরী নেশা মাতালি হয়েছি, তোমারই দেওয়া মুক্ত মালা গলে পড়েছি। Ah!
Yeah.
বাজারে জল ছিটাতে হবে, বাজার পরিষ্কার করতে হবে। আরে তাহলে যাইবে, যাইতে পানি ভরতে
তুমি একবার চেষ্টা করে দেখো না ওই বেহুলাকে নতুন নাম দিতে পারো কিনা। দেখো তুমি একা কি একা শুনবে না তাহলে বেহুলাকে আনতে পারি কিন্তু একটা শর্ত আছে। বলো কি বা শর্ত আছে? এখানে তো উনি নগর পর্যন্ত করে রাস্তা করতে হবে। মেরি রাস্তা করে দিতে হবে। আর তুই ধর সুন্দর করে ফুলের বাগিচা। ফুলের বাগিচা আর একটি শাড়ির হার শাড়ির পুতুলা বানাতে হবে। তুমি যা যা চাইছো আমি তোমাকে সবকিছু দেবো। এই মুহূর্তে তুমি এসো আমারই সঙ্গে। তাই চলো বাবু। Yeah!
ভগ্নি
এত গরম তুমি আমার বলবে তো গরম ঘুমিটা আমার গার উপর চাপ দিতে আচ্ছা ঘুমকি গরম হবে না ঠান্ডা গরম হবে তুমি আমার বলবে আরে অকাল কুসুম তো আর তোমার তো ঘুম আর ফেলে দিলি তোমার কে তোমার মা তোমাকে খেলো কে ওধাতে তোমার দুজনে কেন ধাওয়া করে আসছে জানি না কি আমার ঘুমলে এত ছে ঘুমের বাষ্পে কোনো কোনোটা কুকুর আমার তাড়া করে নিয়ে আসছে তবে আমি একদম দেখে মেরেছি কুকুরের মুখি ওই চিরতে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছি তাই আমার বিষয় আমি খিদে পাচ্ছি দিদি আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়া আমি দেখছি